আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আজকের আয়োজনে তোমাদের জন্য থাকছে ঈদ স্পেশাল রেসিপি মাটন বিরিয়ানি। অসম্ভব মজার এই মাটন বিরিয়ানি রেস্টুরেন্টকে হার মানিয়ে বাড়িতে খুব সহজেই সুন্দরভাবে তৈরি করতে পারবে। আর দেখে নাও কীভাবে তৈরি করেছি এই অসম্ভব মজার বিরিয়ানি। স্টেপ বাই স্টেপ ফলো করো, যদি মিস করো বন্ধুরা তাহলে কিন্তু তোমরা বিরিয়ানিটা তৈরি করতে পারবে না। তো এখানে আমি 500 গ্রাম মতো পোলায়ের চাল নিয়ে নিয়েছি। তো এখানে আমি চিনিকুড়া চালটাই ব্যবহার করেছি। তো চালগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি। তো ধুয়ে নেওয়ার পর আমি একটা ছাঁকনিতে ছাঁকতে দিয়ে রাখছি। আর ততক্ষণে আমি একটা কাপে ঠিক গরম দুধ নিয়ে নিয়েছি, জ্বালানো দুধ। আর এখানে 1 টেবিল চামচ পরিমাণ আমি দিয়ে দিচ্ছি ভিনেগার। তো বাড়িতেই কিন্তু খুব সুন্দর একটা আমরা ছানা বা টক দই তৈরি করে নিচ্ছি, এবং বাজারের কোনো টক দই ছাড়াই কিন্তু আজকে আমরা বিরিয়ানিটা তৈরি করব। আলাদা পাত্রে আমি 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। আর আগে থেকে লবণ মাখানো ছিল 2টা আলু, আলুকে কেটে নিয়েছি এভাবে বড় বড় করে। তো ঠিক সুন্দর করে আমরা একটু ভেজে নেব ঘিয়ে, এবং এই ঘি কিন্তু আমরা রান্নাটা করে নেব। তো জাস্ট হালকা ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছ একদম ব্রাউন কালার যখন হয়ে যাবে তখন উঠিয়ে নিতে হবে। এরপর অন্য একটা পাত্রে আমি 1/4 কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি, এবং বেরেস্তা তৈরি করার জন্য এখানে আমি দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ কুচানো পেঁয়াজ। তো পেঁয়াজটা এভাবে কুচিয়ে নিতে হবে, তারপর ভাজতে ভাজতে যখন দেখবে যে একদম ব্রাউন কালার হয়ে গেছে তখন এটা তুলে নিতে হবে। আমি অর্ধেকটা উঠিয়ে নিচ্ছি আলাদা একটি পাত্রে, আর অর্ধেকটা দিয়ে আমি মাটনটা রান্না করে নেব। তো যেহেতু আজকে মাটন বিরিয়ানি, এজন্য এখানে আমি খাসির মাংস নিয়ে নিয়েছি 1 কেজি পরিমাণ। তো এই 1 কেজি মাংস আগে থেকে আমি ধুয়ে রেখে দিয়েছিলাম এবং মিডিয়ামভাবে কেটে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী মাংসের শেপটা দিয়ে কেটে নিতে পারো। তো ঠিক এভাবে আমি ঠিক হালকাভাবে একটু কষিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লবণ, আর দিয়ে দিচ্ছি যে আমরা টক দইটা তৈরি করেছিলাম, দেখতেই পাচ্ছ হাতে এটা ঠিক 1 কাপ পরিমাণ যে হয়েছে পুরোটাই ঢেলে দিলাম। আর এখানে রসুন বাটা রেখে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ আমি রসুন বাটা নিয়ে নিচ্ছি। আর নিয়ে নেব 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। তো মেজারমেন্টটা যদি তোমরা ঠিক রাখো তাহলে দেখবে বাড়িতে খুব সুন্দরভাবে বিরিয়ানিটা তৈরি করতে পারছো। আর এখানে 1/4 কাপ পরিমাণ বিরিয়ানি মশলা, আমি যে বাজারের যে ডাইরেক্ট মশলাগুলো আছে সেখান থেকে তোমরা যে কোনো ব্র্যান্ডের বিরিয়ানি মশলাটা বাছাই করে নিতে পারো। ইনস্ট্যান্ট বিরিয়ানি মশলাটা এখানে কিন্তু পুরো 1/4 কাপ পরিমাণই হয়েছিল 1 প্যাকেটে। তো পুরো প্যাকেটটাই কিন্তু আমি দিয়ে দিয়েছি। আর একটু কালারের জন্য 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি শুকনো মরিচের গুঁড়া। তো শুকনা মরিচটা যদি তোমরা অ্যাভয়েড করতে চাও এখানে কিন্তু তোমরা কাঁচা মরিচটাও দিতে পারো। তো ঝাল তোমরা যেমন খেতে পছন্দ করো তার উপরেই ব্যাসেস করে দিবা। তা এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। তো মাংস থেকে কিন্তু অনেকটা পানি ছাড়িয়ে যাবে, এই মাংসের পানিতে কিন্তু অনেকটা রান্না হয়ে যাবে। তারপরও আমি কিছুটা মাংস ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আর একটু পানি দিয়ে নেব। এভাবে বেশ কয়েকবার কিছুটা ঢাকনা দেওয়া, আবার ঢাকনা উঠিয়ে এভাবে নাড়াচাড়া করতে থাকবো। দেখো একসময় কালারটা কতটা সুন্দর হয়ে এসেছে। আবারও ঠিক 500 ml পরিমাণ আমি পানি দিয়ে মাংসটা খুব ভালোভাবে রান্না করে নেব, কারণ মূলত সিদ্ধ যদি ভালোভাবে না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। এক পর্যায়ে পানি যখন কমে আসবে তখন ভাজা যে আলুগুলো ছিল সেই আলুগুলো দিয়ে দিচ্ছি। এরপর ভালোভাবে নাড়াচাড়া করে নেব, আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। মাংস এবং আলু ঠিক সুন্দরভাবে যখন সিদ্ধ হয়ে যাবে তখন বুঝতে হবে যে রান্নাটা অলরেডি হয়ে গেছে। তো আলাদা রেখে দেব, এবং প্রথমে যে ঘি আলুটা ভেজেছিলাম সেই ঘি কিন্তু আমরা পোলার চালটা ভেজে নেব, বাড়তি কোনো ঘি বা তেল দেব না। এখানে 1/4 কাপ পরিমাণ কাজু বাদাম বা চীনা বাদাম এবং কাঠবাদাম দিয়ে নিয়েছি। আর 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি কিশমিশ, দিয়ে ভালোভাবে বেশ ভেজে নেব। আমরা পোলাও রান্নার জন্য ঠিক যেমন ভেজে নিই সেরকম। আর ঠিক 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ, যেহেতু ভাতের যদি লবণ না হয় তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। তো ভালোভাবে ঠিক যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন এই পর্যায়ে দিয়ে দেব ফুটন্ত গরম পানি, এখানে 500 ml পরিমাণ। আর দিয়ে দেব ফুটন্ত গরম দুধ, ঠিক 500 ml পরিমাণ। বন্ধুরা অবশ্যই মেজারমেন্টটা ঠিক রাখবে তোমরা, যেহেতু চাল ছিল ঠিক 1/2 কেজি পরিমাণ বা 500 গ্রাম পরিমাণ, সেহেতু তার দ্বিগুণ পরিমাণ পানিটা যদি দাও তাহলে কিন্তু মেজারমেন্টটা একদম ঠিক থাকবে।
তো অলরেডি ভাতটা যখন হয়ে যাবে তখন ঠিক উপর থেকে দিয়ে দেব মাংস রান্নাগুলো, যে আমরা মাটনগুলো বোনা করেছিলাম ঠিক উপর থেকে দিয়ে দেব। তারপরে একটু উল্টে পাল্টে নেব, ভাতগুলো নিচের থেকে উপরে উঠিয়ে দেব আলতোভাবে, যেন খুব জোরে সোরে করতে যাবে না, তাহলে কিন্তু একদম ঘেটে যাবে। এরপরে ঠিক দিয়ে দেব আলু বোখরা, এখানে আমি 6-7টি দিয়ে দিয়েছি। আলু বোখরাটা দিলে খেতে ভালো লাগে, যদি না থাকে তাহলে তোমরা এটা স্কিপ করতে পারো। আর 7-8টা মতো দিয়ে দিয়েছি কাঁচামরিচ, অনেকে কিন্তু খাবারের সাথে একটু কাঁচামরিচের ফ্লেভারটা ভালো লাগে এবং মেখেও খেতে ভালো লাগে। তো আর দিয়ে দিচ্ছি কেওড়ার জল, এখানে 1 টিস্পুন পরিমাণ চারিদিকে অল্প অল্প করে ছিটিয়ে আবারও একটু ভাতটা নাড়াচাড়া দিয়ে একটু ঢেকে দেবো, যাতে এর ফ্লেভারটা খুব সুন্দর হয়। এতে করে কিন্তু বিরিয়ানির একটা খুব সুন্দর ফ্লেভার চলে আসবে। তো ঢাকা দিয়ে ঠিক দমে আমি 5 মিনিট মতো রেখে দেবো, দেখবে একদম পারফেক্ট একটা বিরিয়ানি তৈরি হয়ে গেছে। তোমরা বাড়িতে যদি এভাবে বিরিয়ানিটা তৈরি করো তাহলে দেখবে খেতে অসম্ভব ভালো লাগবে। আর মাংসের পরিমাণটা তোমরা কম বেশি করে নিতে পারো, আর সবচেয়ে পারফেক্ট ভালো হয় যে 1/2 কেজি চাউলের জন্য 1 কেজি পরিমাণ মাংস, এতে করে বিরিয়ানির একটা পারফেক্ট মাপ আসে। তো বন্ধুরা, যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো, আর ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে ভুলো না। সে পর্যন্ত তোমরা বাড়িতে যারা আছো ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।